সিলাত আস-সালাহ নামাজ যেগুলো বিনষ্টকারী বিষয়দি সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব আল কালাম আল আমদ ইয়াতাকাল্লাম ফিস সালাহ মুতাআম্মিদান আলিমান তাহরিম আল কালাম ফিস সালাহ যাকিরান লা নাসিয়ান নعم فهذا من مبطلات الصلاه নামাজের বহির্ভূত কেউ যদি কোনো কথাবার্তা বলে সেটা যদি সে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সে যদি বলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে نعم الثاني الحركه الكثيره المتواليه عرفا لغير حاجه يعني يتحرك حركه كثيره لا قليله متوالي يعني متتابعه عرفا يعني تنظر اليه تظن غير مصلي وهذا لغير حاجه الحركه ايضا فهذه مبطل للصلاه অনুরূপভাবে নামাজে কেউ যদি এ ধরনের নড়াচড়া করে যেটি মানুষের কাছে মনে হবে যে সে নামাজ পড়ে না এবং সেটা সে সে ধারা মানে এক সময় মানে সেটাকে বিরোধহীন সে এ ধরনের যদি নড়াচড়া করে এদিকে ঘুরে ওদিকে ঘুরে এভাবে করে মনে হয় যে সে যেন নামাজের বাইরে এ ধরনের নড়াচড়া করলে তার নামাজ নষ্ট হয়ে যাবে او هذا الاتجاه مثلا অনুরূপভাবে সে যদি ডানে বামে বেশি তাকাতাকি করে দৃষ্টিপাত করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে الاكل الشرب الضحك অনুরূপভাবে খানা পান করা এবং অট্টহাসি এগুলো হচ্ছে নামাজ নষ্ট বিনষ্টকারীর বিষয়ের অন্তর্ভুক্ত انكشاف العوره অনুরূপভাবে যদি নামাজের অবস্থায় তার লজ্জাস্থান প্রকাশ পায় خاصه من يصلي في البنطال عندما يسجد او يركع تنكشف العوره من هنا فتكون الصلاه باطله অনুরূপভাবে বিশেষ করে যারা প্যান্ট পরিধান করে যদি সে সিজদা করতে গিয়ে দেখা যায় যে তার পিছন সেই পিছন তার খালি হয়ে যায় প্রকাশ পেয়ে যায় পিছনের দিক তাহলে তথা যে যে পায়খানার সাইড তাহলে তার নামাজ হবে না الاخير من مبطلات الصلاه انتقاض الطهاره لو انتقض الطهاره خرج منه ريح لا يمكن ان يكمل الصلاه الصلاه بطلت يخرج يتوضا ثم يرجع অনুরূপভাবে নামাজ বিনষ্টকারী শেষ বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে নামাজ অবস্থায় তার যদি কী হয় অজু নষ্ট হয়ে যায় নামাজ পড়া অবস্থায় নামাজ পড়ছে সে অবস্থায় তার যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সেই নামাজ বাতিল নামাজ হবে না তাকে অজু করে এসে আবার নামাজ তাকে পড়তে হবে না